नमस्कार এবং ধন্যবাদ আমাদের মিডিয়া ইনচার্জ তুষার ঘোষ মহাশয়কে। আপনারা জানেন বা শুনেছেন যে আমাদের মাননীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জনা জ্যোতি মহাশয়া আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন, তিনি মূল বক্তা। আমার কাজ গৌড়চন্দ্রিকা করা। আপনারা জানেন যে দিল্লিতে আমি একটি বিস্তৃত প্রেস কনফারেন্স করেছি। মাননীয় মন্ত্রীর পর আমাদের সম্মানীয় বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারী, তিনি বাংলায় আপনাদেরকে সম্বোধিত করবেন। আপনারা জানেন যে মনরেগা নিয়ে, অর্থাৎ যেটাকে বাংলায় একশো দিনের কাজ বলে, সেই একশো দিনের কাজের বকেয়া নিয়ে একটা নাটক চলছে। প্রথমে আমরা দিল্লিতে নাটক দেখলাম, সেখানে ধর্নায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি গেছেন ধর্না দিতে, তার একশো দিনের কাজের টাকা বাকি। যারা দিনে একশো টাকা, একশো দিনের কাজের যে মজুরি, তার থেকে বেশি টাকা বিউটি পার্লারে খরচ করে, সেরকম কিছু মেয়েদেরকেও ছবি দেখলাম আমরা। তাদের একটা ড্রামাবাজি চলল। এবং মাননীয় মন্ত্রী আগেও আপনাদেরকে বলেছেন, উনি যতবার বলেছেন যে তৃণমূলের সাংসদদেরকে আপনারা আসুন আমার সাথে কথা বলুন, কিন্তু তৃণমূলের সাংসদরা কথা বলতে রাজি হননি। আজকে এই পরিস্থিতি কেন হয়েছে, এর যদি মূলে যাই আমরা, যে একশো দিনের কাজে এমজি এনার্জি এর কাজে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে। এই দুর্নীতিটা হতো না যদি রাজ্য সরকার কেন্দ্রের কথা মতো প্রতি জেলাতে দিশার মিটিং ডাকত। দিশার মিটিং এ বিষয়গুলো আলোচনা করার জায়গা ছিল। সেখানে যেহেতু এমপিরা থাকতেন, এমপি সভাপতি দিশার মিটিং এ, স্বাভাবিকভাবে বিজেপি যেহেতু 18 জন এমপি জিতেছিল, রাজ্য সরকার প্রথম থেকেই চাইনি যে দিশার মিটিং হোক। আর যদি দিশার মিটিং হতো তাহলে পরে কিন্তু আজকে এই ঘটনা ঘটতো না। সমস্ত কিছু কিন্তু ওখানেই আলোচনা করে সেখানেই আটকে দেওয়া যেত। আজকে মাননীয় মন্ত্রী বলবেন কয়েকটা জেলা ঘুরে ঘুরে 4 কোটি টাকার উদ্ধার করার কথা বলে গেছিল। ঠিক 4 কোটি টাকা মুখের কথা না, জনগণের ট্যাক্সের টাকা। সেই টাকা উদ্ধার না করে, ফেরত না দিয়ে, কোনো এফআইআর না করে ড্রামাবাজি চলছে। আজকে রাজভবন এবং হাইকোর্ট সংলগ্ন এলাকা, যে এলাকায় 144 ধারা জারি থাকে, আমরা এই প্রশ্ন ছুড়ে দিতে চাই রাজ্য বিজেপির তরফ থেকে যে 144 ধারার মধ্যে কিভাবে অভিষেক ব্যানার্জি অবস্থান বিক্ষোভ করছেন 144 ধারা ভেঙে। পুলিশ কি তাকে রুটিন পারমিশন দিয়েছে? যদি দিয়ে থাকে সেই পারমিশনের কপি দিতে বলুন, কোন অধিকারে দিয়েছে রাজ্যের ডিজি পুলিশ? দ্বিতীয় কথা, যদি উনি আইন ভেঙে করে থাকেন, অর্থাৎ রাজ্য পুলিশ পারমিশন দেয়নি 144 ধারা ভেঙে সেখানে সভা করার, তারপরে যদি উনি করে থাকেন তাহলে ওনার বিরুদ্ধে জিডি হওয়া উচিত, জেনারেল ডায়েরি হওয়া উচিত কমসে কম। তো জেনারেল ডায়েরি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হয়েছে, বা ওই মঞ্চে যারা ছিলেন তার স্ত্রী থেকে শুরু করে তাদের বিরুদ্ধে হয়েছে কি, সেই প্রশ্নের উত্তর রাজ্য পুলিশকে দিতে হবে। যদি না দেয় তাহলে আগামী দিনে ডিএ প্রার্থীরা যদি গিয়ে ওখানে অবস্থান বিক্ষোভ করেন তাহলে রাজ্য পুলিশ কিন্তু তাদের বাধা দিতে পারবে না। যদি বিজেপি মনে করে যে বিজেপির রাজ্য নেতৃত্ব, আমাদের বিরোধী দল নেতা এবং অন্যান্যরা, আমাদের সাংসদ বিধায়ক, তারা যদি রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে যে কামদুনির বিচার কেন হলো না, এই পুলিশ কিন্তু তখন 144 ধারার কথা কিন্তু বলতে পারবে না। আমরা জানতে চাই যে সেক্টোরিয়াল ল কি পশ্চিমবঙ্গে করা হচ্ছে নাকি, যে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর জন্য 144 ধারা থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য 144 ধারা থাকবে না, এর উত্তর রাজ্য পুলিশকে দিতে হবে। এবার আমি মাইক আমাদের মাননীয় মন্ত্রী শ্রীমতী নিরঞ্জনা জ্যোতিজির হাতে তুলে দেব, উনি আপনাদের সামনে বিস্তৃতভাবে কেন্দ্র সরকারের যে পয়েন্ট, কেন্দ্র সরকারের যে বক্তব্য, সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবেন। ধন্যবাদ।